তোমাকে বলছি এখন তো দিদির দেখানো পথ অনুসরণ করে যাচ্ছ পরে সহ্য করতে পারবে তো জানোই তো তোমার দিদি মানে আমাদের দীপা এখন ট্রেন্ডিংয়ে আছে তুমিও কিন্তু একদিন ট্রেন্ডিংয়ে চলে আসবে সেই রাস্তা দিয়েই তুমি হাঁটছো তাই বলছি এগুলো বন্ধ করো এত চালাকি করো না অতি চালাকের একটা তো কথা আছে তুমি জানোই তোমাকে বন্ধুরা কুমকুম পেশান উইথ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানি আমি কুমকুম চলেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি আমার সব বন্ধুরা খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো চলো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা টাইটেল থামবেলিকে বুঝিয়ে গেছো যে আজকে কাকে নিয়ে কথা বলবো হ্যাঁ যে এখনও পর্যন্ত ট্রেন্ডিংয়ে আসেনি আমাদের ঝুনি সেই ঝুনিকে নিয়ে কথা বলবো ঝুনিস লাইফের ঝুনিকে নিয়ে তো প্রথমেই জানাই নতুন বছরের আগাম শুভেচ্ছা আমার সব বন্ধুদেরকে সবার মানে কি বলবো নতুন বছরটা ভীষণ 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 ভালো কাটুক তো ঝুনিকে ঝুনির কমেন্টটি পোস্টে বন্ধুরা তোমরা লক্ষ্য করবে প্রত্যেকটা ভিউয়ার প্রশ্ন করে যাচ্ছে ঝুনি তোমার লাভ না অ্যারেঞ্জম্যারেজ ঝুনি তোমার হাজবেন্ড কি করে ঝুনি তোমার বাড়ি কোথায় ঝুনি কিন্তু এড়িয়ে যাচ্ছে ঝুনি এত নিজেকে চালাক ভাবে মানে সত্যি একজন ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছিলেন যে ঝুনি হচ্ছে মিচকে শয়তান আবার একজন আগামীকাল কমেন্ট করেছেন ঝুনি খুব চতুর তো আমি তো বলি অবশ্যই চালাক তো হবেই চালাক বুদ্ধিমতী ঝুনি দীপা দুজনেই তবেই না এত ভালো ভালো সাকসেসফুল ইউটিউবার সেটা কিন্তু আমি বলেছি আবারও বললাম তো ঝুনি এত চালাকি করা কি ভালো দেখো এত চালাকি করো না ভিউয়ার্সদের সাথে ভীহাস আজকে চুপচাপ আছে দিনের পর দিন তোমাকে প্রশ্নটা করে যাচ্ছে তুমি এড়িয়ে যাচ্ছ তোমার কি তুমি ব্লগ ভিডিও দিতে পারছো এতে তোমার সময় আছে তুমি এই সামান্য প্রশ্নের উত্তরগুলো দিতে পারছো না এবার বলি বন্ধুরা যে ঝুনি কেন দীপার পথ অনুসরণ করছে কারণ দীপা তো এইভাবেই ভিউজ নিয়েছে ঝুনিও ভাবছে আমি এইভাবেই ভিউজ নিয়ে যাবো ভিউসরা কত বকবে বকুক না কত আর প্রশ্ন করবে একদিন থেমে যাবে একদমই না ঝুনি ফিওসরা কিন্তু থামবে না প্রশ্ন তোমাকে করেই যাবে আর উত্তর তোমাকে দিতেই হবে যেমন দীপা দিয়েছিল দিন পরে ফিয়াসা বলতে 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 দীপা একদিন উত্তর দিয়েছিল যে দীপার হাজব্যান্ড কি করে তুমিও কিন্তু সেম রাস্তা ধরেছ এখন চুপচাপ আছো বলবে একদিন কিন্তু এর এত চালাকি কেন করো তোমরা এত চালাকি করার কি খুব দরকার তোমরা যেহেতু তোমাদের বিয়ের ব্লগ দিচ্ছ তোমাদের মানে কি বলবো এত সুন্দর সুন্দর অনুষ্ঠান শেয়ার করছো আমরা দেখছি তো আমাদের মনে যদি একটা সামান্য প্রশ্ন আছে সেটার উত্তর তোমরা দিতে পারো না এগুলো কেন এড়িয়ে যাও আমি দেখেছি ঝুনি তুমি কমিউনিটি পোস্টে একজন একজন তোমাকে অন্য প্রশ্ন করেছিল সেখানে তুমি উত্তর দিয়েছো আর একজন প্রশ্ন করেছেন ঝুনি তোমার শ্বশুরবাড়ি কোথায় সেখানটা তুমি এড়িয়ে গেছো কোনো রিপ্লাই করো নি এগুলো কেন করো তো ভাবছো তুমি সুন্দর সুন্দর ব্লগ দিচ্ছ মানুষ দেখছে ঠিক আছে আমিও দেখছি আমারও ভালো লাগছে তোমার ব্লগুলো খুব সুন্দর হয় একথা মানতে আমার কোনো মানে আপত্তি নেই সত্যি তুমি খুব সুন্দর ব্লগার কিন্তু এই ভুলটা কেন করছো ভিউয়ারদেরকে এড়িয়ে যাচ্ছ কেন যাদের জন্য তুমি এগিয়ে যাচ্ছ তাদেরকে এড়িয়ে যাচ্ছ এই ভুলটা একদম করো না দেখো তোমরা ভিডিও দিচ্ছ তোমাদের ভিডিওগুলো আমরা দেখছি আমাদের ভালো লাগছে সুন্দর সুন্দর ব্লগ উপহার দিচ্ছ তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে অনেক ভালোবাসা কিন্তু এই যে আমরা ছোটো ছোট প্রশ্নগুলো করি না সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করো সময় তো আছে ব্লগ শেয়ার করতে সময় আছে আর এই ছোট ছোট প্রশ্নগুলোর উত্তর দিতে পারছো না একটা ভিডিও করে আমাদের ভালো লাগবে এতে তোমার লাভও হবে কারণ ভিওসরা আরও তোমাকে ভালোবাসবে যে ঝুনিকে প্রশ্ন করেছিলাম ঝুনি উত্তরটা দিয়েছে আর ভেবে যদি এড়িয়ে যাও তাহলে মানুষকে তোমাকে খুব ভালো বলবে নাকি তুমি ভাবছো এরকম চুপ করে থাকলেই সবাই চুপ করে থাকবে একদমই না একদমই না তুমি যে কমিউনিটি পোস্টগুলো করছো সেখানে এত ভিউয়ার্স যে তোমাকে প্রশ্ন করছে আর তুমি উত্তর দিচ্ছ না সেটা কিন্তু সবার নজরে আছে তাই সেম করেছিল সেজন্য তুমি সেম রাস্তায় এগিয়ে যাচ্ছ দীপাকেই অনুসরণ করছো আর আমরা বললেই দোষ হয়ে যায় তাই না আর যুনি তোমাকে বারবার বলছি তুমি এভাবে ভিওয়ার্সদের প্রশ্ন এড়িয়ে যেতে পারো না তোমাকে উত্তরটা কিন্তু দিতেই হবে তাড়াতাড়ি ভিডিও করে দাও উত্তরগুলো আর এমন কিছু ভিয়াশরা প্রশ্ন করেনি যেটা তোমার ব্যক্তিগত হয়ে হয়ে যাবে ব্যক্তিগত হলে তো তুমি বিয়েটাও শেয়ার করতে না তাই না শ্বশুর বাড়িতে গিয়ে ব্লগ করছো সেগুলো যদি ব্যক্তিগত না হয় তাই সামান্য ছোটো ছোট প্রশ্নগুলোও কিন্তু কোনো ব্যক্তিগত নয় বা ব্যক্তিগত আক্রমণ নয় বা কোনো রকম মানে কি বলবো খারাপ প্রশ্নও নয় উত্তরগুলো দিতে পারো ভালোভাবেই দাও আর সত্যি বলছি তোমার সম্বন্ধে তো আমার সবসময় একটা ভালো ধারণা আছে যে ঝুনি খুব ভালো মেয়ে আর দীপার খুব অহংকার যেটা আমরা বলে থাকি কিন্তু ঝুনি এখন কিন্তু অনেকেই কমেন্টস করছে তোমাকে নিয়ে যে তোমার মধ্যেও কিন্তু অহংকার আছে তুমিও কিন্তু একটা মিচকে শয়তান আর খুব চালাকি করছো ভিডিওতে এসে শুনি তুমি ভিহাসদের যতটা বোকা ভাবছো আর নিজে এতটা চালাকি করছো ভীহাসরা কিন্তু এতটাও বোকা নয় আজ হয়তো বিভাগরা দিনের পর দিন তোমাকে প্রশ্ন করেও চুপ থাকছে কিন্তু কতদিন চুপ থাকবে একদিন না একদিন সবাই মুখ খুলবে তোমাকে নিয়ে তখন সহ্য করতে পারবে তো তখন দীপার মতো ছুটে এসে ভিডিও করবে না তো করবে তোমরা কারণ তোমরা নিজেরা ভুল করবে আর সেটা যদি কেউ ধরিয়ে দেয় তখন তোমরা সহ্য করতে পারবে না দীপাও যেমন সহ্য করতে পারেনি দীপা ওইটা ভুল করেছিল দীপাকে নিয়ে যখন সমালোচনামূলক ভিডিও হয়েছিল দীপা ওই যে মুখ খুলতে আসাটা দীপার ভুল হয়েছিল তো যাই হোক ঝুনি তুমি কিন্তু সেম রাস্তায় যাচ্ছ সেম ভুলটা করছো দীপার মতোই তুমি ভিওসদের প্রশ্ন এড়িয়ে যাচ্ছ এই ভুলটা কিন্তু করো না এখনও সময় আছে ঝুনি এতটাই চালাক এতটাই চালাক ঝুনি দেখছে দেখ আমাকে তো আমাকে নিয়ে তো বেশি ভিডিও হচ্ছে না আমাকে তো নিয়ে কেউ ভিডিও নামাচ্ছে না শুধু তো দীপার দিকে এই আঙ্গুলটা তুলছে সবাই মিলে ঝুনি কিন্তু নিজের মতো করে ভিডিও দিয়ে যাচ্ছে আর খুব চালাকি করছে আছে ঝুনিকে এত প্রশ্ন করছে ঝুনি কিন্তু কোনো উত্তর দেয়নি আর এদিকে দীপাকে নিয়ে তো মানে আমরা ভিডিও করছি ট্রেন্ডিংয়ে আছে কিনা দীপা কিন্তু ঝুনি এটা ভুল করছে ঝুনি হয়তো ভাবছে যে ও ট্রেন্ডিংয়ে আসবে না আসবে খুব তাড়াতাড়ি আসবে ঝুনি যে কাজটা করছে এই যে ভিউয়ার্সদেরকে এড়িয়ে যাচ্ছে ভিউার্সদের কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না ওরা হয়তো বলবে যে আমরা বাধ্য নই প্রশ্নের উত্তর দিতে ওরা ব্লগ ভিডিও করছে ওদের বিয়েগুলো শেয়ার করেছে ঝুনি ঝুনির বিয়ে শেয়ার করেছে দীপা দীপার বিয়ে তবেই না ভিওসব প্রশ্ন করেছে আর এমন কিছু জটিল প্রশ্ন তো ওদের করেনি যে ওরা উত্তরেই দিতে পারবে না যে ঝুনি তোমার লাভ না অ্যারেঞ্জ ম্যারেজ ঝুনি তোমার হাজব্যান্ড কি করে এ এই প্রশ্নগুলোর কি উত্তর দেওয়া যায় না বন্ধুরা তোমরাই বলবে ওরা এত ভালো ব্লগার দেখো ওদেরকে নিয়ে তো আমাদের একটা মানে কৌতূহল থাকেই এত বড় ইউটিউবার তবে না তবে না এত প্রশ্ন করছে সবাই আমাকে তো কেউ প্রশ্ন করতে আসেনি আমার মতো ছোটো কি কেন প্রশ্ন করবে সবাই কিন্তু ওদেরকে করবে এটা ওদের বোঝা উচিত যত এগিয়ে যাবে তত মানুষের কৌতূহল ওদেরকে নিয়ে বাড়বে কমবে কি কমবে না তো কিন্তু এরা দেখেছি দেখো দীপাও এরকম করেছিল দীপাকে এত প্রশ্ন করেছিল সবাই দীপা কিন্তু বলেনি যখন দীপাকে নিয়ে জোর সমালোচনা শুরু হয়েছিল দীপা বলেছিল এখন ঝুনিও কিন্তু সেম রাস্তায় যাচ্ছে ঝুনি ভাবছে দেখ ভালোই তো ভিউজ হবে এইভাবে চলতে থাকি তারপরে একদিন সবাইকে বলবো কেন এমন করে এরা এরা কিন্তু ভীষণ চালাক আর চতুর একজন বলেছে আমাকে সত্যিই তাই আবার কেউ কেউ বলেছে মিচকে শৈতান তো শয়তান কিনা জানি না কিন্তু চালাক বুদ্ধিমতী দুটোই তবেই না এরকমভাবে মানে প্রশ্নগুলোকে এড়িয়ে যাচ্ছে আর ভিডিও দিয়ে যাচ্ছে খুব চালাকেরা একজন কমেন্ট করেছে যে শাড়িটার নাম কি বলো সেখানে বলতে পেরেছে যে জানি না কিন্তু তোমার হাজব্যান্ড কি করে সেখানে কিছু বলতে পারেনি বাংলা পড়তে জানে না মনে হয় এরকমভাবে এড়িয়ে গেছে মানে কি বলবো সত্যি ভাবছিলাম যে দীপাকে মানুষ এত প্রশ্ন করছে দীপার দিকে এত আঙুল উঠছে আমিও দীপাকে নিয়ে ভিডিও করেছি আর ঝুনি খুব মানে চালাকি করছে এখানে ঝুনি চুপচাপ ভিডিও দিয়েছে যাচ্ছে দেখছে তো আমার দিকে কেউ তাকাচ্ছে না না ঝুনি তোমার ভিডিও সবাই দেখছে তুমি ভেহাজদের কিভাবে ভেহাজদের প্রশ্ন এড়িয়ে যাচ্ছ সেটাও সবার চোখে পড়ছে কিন্তু তুমি এভাবে এই কাজটা করো না এই ভুলটা করো না তোমাকে বলছি তুমি তো বুদ্ধিমতী ভালো একটা মেয়ে তাই বলছি বৃহস্পদের প্রশ্নের উত্তরগুলো একটা ভিডিও করে দিয়ে দিতে পারো আমাদের ভালো লাগবে আর মানুষের যে এত প্রশ্ন এত কৌতূহল দেখবে মিটে যাবে ছোট ছোট একটা করে প্রশ্নের উত্তর দিতে পারছো না ব্লগ ভিডিও দিতে পারছো তো কি বলবো বন্ধুরা তোমরাই একজন তো কমেন্ট করেছিলেন আমাকে যে দেখো ঝুনি কিন্তু ভীষণ চালাক এই প্রশ্নগুলো আমরা যে এতদিন ধরে করছি ও এড়িয়ে যাচ্ছে আর ঝুনির ভিডিও দেখতে ইচ্ছে করছে না শুনে খারাপ লেগেছে ঝুনি বিশ্বাস করে যে তোমার ভিডিও দেখতে মানুষের ইচ্ছেটা মরে যাচ্ছে কারণ তুমি একজন ভালো ব্লগার ভালো ইউটিউবার মানে আরও এগিয়ে যাবে আগামী দিনে সেটা তো সবসময় চাই তাই বলছি প্রশ্নগুলোর উত্তর দিয়ে দাও এত চালাকি করো না এত চুপ করে থেকো না এতে তুমি ভীষণ মহান হয়ে যাবে ভীষণ ভালো হয়ে যাবে আর দীপাকে ছোটো দীপা ছোটো হয়ে থাকবে এমনটা কিন্তু নয় তুমি দীপার পথ অনুসরণ করবে নাই বা কেন দীপা না তোমার কি বলবো তোমরা তো দু বোন তাই না একটা সময় বন্ধুও ছিলে মানে তোমাদের বন্ডিংটা খুব সুন্দর ছিল তুমি তো শিখে গেছো কিভাবে ধিউজ কামাতে হয় কিভাবে এগিয়ে যেতে হয় তাই না আর দীপার কাছ থেকেই তুমি শিখেছো তো যাই হোক কী বলবো বন্ধুরা বেশি বড় ভিডিও করব না যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ঝুনিও দিবা তোমরাও খুব ভালো থেকো সুস্থ থেকো আর ঝুনি পারলে প্রশ্নের উত্তরগুলো দিয়ে দাও তাড়াতাড়ি চেষ্টা করো একটা ভিডিও দেওয়ার কারণ অনেকেই দেখছি তোমার কমিউনিটি পোস্টে অনেকেই প্রশ্ন করে যাচ্ছেন তাই এভাবে এড়িয়ে যেও না এতে করে তোমারই ক্ষতি হচ্ছে অনেকেই বিরক্ত হয়ে তোমার ব্লগ দেখা বন্ধ করে দেবে তা ক্ষতিটা কার হবে তোমারই হবে তো চলো বন্ধুরা টাটা